10 তারিখ, এখন বাজে সন্ধ্যে 6টা, আমি আর মা বাজারে যাচ্ছি, আজকে পুজোর লাস্ট কেনাকাটা, ব্যাস আজকে শেষ। এরপরে তোমাদেরকে যা যা কিনেছি সব শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। তো চলো শেষ কেনাকাটা শেষ করে ফেলা যাক। আর মা চলে এসেছি দোকানে, আমি এসেছি ফ্যান্সি শাড়ি প্লাজাতে। এর আগে এই দোকানের শাড়ি কুর্তির কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকেও আমি প্রথমে কুর্তি দেখবো তারপরে শাড়ি দেখবো। তো চলো কুর্তি দেখা স্টার্ট করে দিয়েছি, তোমাদের সাথে অল্প করে একটু কালেকশনও শেয়ার করে দিচ্ছি। এছাড়াও আমি একটা কুর্তি পুরো হল ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, বা এটা আগে যাবে না ওটা আগে যাবে আমি জানি না, তবে দেখতে পাবে তোমরা, তো দেখতে থাকো কালেকশন। এখন যে কুর্তিটা দেখছো এটা গোল্ড কাটিং এর, এটা রাজস্থানি প্রিন্ট বলে না কি আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে জানিও তো একটু। আর কটনও দেখবো, নানান রকম দেখবো, তোমরাও দেখো। এখন যেটা দেখতে পাচ্ছ লাল রঙের, এটা কটন বেসের ওপর, বেশ ভালো। আর সবগুলোরই স্ট্রেট প্যান্ট ওই অ্যাঙ্কেল লেন্থ অবধি। এটা একটা ব্লু কালারের, এর আগের রেডটার এই যে এটা ব্লু কালার, ব্লু কালারটা প্রপার আসছে না, রেডটাই বেশি ব্রাইট লাগছে, কিন্তু ব্লুটাও কিন্তু সামনাসামনি খুবই সুন্দর। এখন যেটা দেখছো এটা হচ্ছে সিল্ক মেটেরিয়ালসের ওপরে তুতে কালারের, খুব সুন্দর, এগুলো বিয়েবাড়ি পরার জন্য বেশ ভালো। এই ইয়েলোটাও তাই, ইয়েলোটা দেখেছো কি সুন্দর, পুরোটা ঠাসা কাজ করা, খুব সুন্দর, ইয়েলোটাও খুব সুন্দর। আর সবগুলোর প্রাইস রেঞ্জ তুমি ধরে নাও 1000 থেকে 2000-এর ভিতর। এই যে ব্লুটা গায়ে ফেলে দেখছি, আবার দেখাচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কোনটা বেশি ভালো লাগছে আমার ওপর। এরপরে কিছু কটনের ওপর দেখছি, এগুলো তো 12 মাস লাগে, যে জায়গায় বেরোবা তোমার সেখানেই লাগবে এগুলো। তো বেশ কিছু প্রিন্টারের ওপর কটনের দেখছি, দেখো এই কালারটা বেশ ভালো ছিল, মাস্টার্ড কালারের, কালারটা খুব মিষ্টি ছিল। কোনোটার স্ট্রেট প্যান্ট, কোনোটার ধুতি প্যান্ট, কোনোটার তোমার ওই যে কি শারারা প্যান্ট, এগুলো তবে শারারা প্যান্ট কম নর্মাল ইউজের জন্য। লেমন ইয়েলো কালারের পুরো হালকা বাসন্তী কালারের, কি সুন্দর লাগছে দেখো ড্রেসটা, আর লটক্যানগুলো মানে দুপাশে লটক্যান আছে, দারুণ সুন্দর ড্রেসটা। কুর্তি আমার নেওয়া হয়ে গেছে, কোনটা নিলাম সব পরে দেখিয়ে দেবো তোমাদের সাথেই, সব শেয়ার করবো। এবার একটা ঠাকুরের শাড়ি নেওয়ার জন্য, মা ছাপা প্রিন্টের শাড়ি দেখছে, তো এর মধ্যে থেকে একটা নিয়ে নেবো, ভালো লাগছে, মা বলছে এইটাই ভালো লাগছে। তো চলো এরপরে মা একটু শাড়ি দেখবে, সেই শাড়িগুলো দেখে নেওয়া যাক। আর সেকেন্ড ফ্লোরটাতে হচ্ছে পুরো শাড়ির কালেকশন, আর উপরটাতে হচ্ছে মানে থার্ড ফ্লোরটাতে হচ্ছে কুর্তি। প্রথমে আমরা হ্যান্ডলুম শাড়ি দিয়ে শাড়ি দেখা শুরু করলাম, মা বললো হ্যান্ডলুম দেখবে, এখানে একটা বিশাল ইন্টারেস্টিং ঘটনা হবে, দিয়ে কোথায় গিয়ে আমরা শেষটা করি দেখো জাস্ট। তো এখন হ্যান্ডলুম দেখাচ্ছে, হ্যান্ডলুম দেখে নাও কিছু। অনেক হ্যান্ডলুম শাড়ি দেখলাম, দিয়ে শেষমেশ এই শাড়িটা পছন্দ হলো হ্যান্ডলুম কাউন্টার থেকে, তো যাই হোক ফাইনাল হলো এটাই নিচ্ছি। এরপরে নেক্সট পার্টটা দেখো, এরপর মা বললো একটু পিওর সিল্ক দেখবো, বললাম ঠিক আছে দেখো, দিয়ে পিওর সিল্ক দেখা শুরু হলো, তারপরে দেখো রগরটা কি হলো। পিওর সিল্ক কাউন্টার থেকে এইটা পছন্দ হলো, তাহলে হ্যান্ডলুমটা বাদ হয়ে গেল, দিয়ে বললো পিওর সিল্কটা নেবো, তারপরে বললো একটু কাঞ্জিবরম দেখবো। এবার আবার কাঞ্জিবরমের কাউন্টারে এসেছি, তারপরে দেখো কি হলো।
এবার পিওর সিল্কটা বাদ হয়ে গেল, দিয়ে কাঞ্জিবরম শাড়িটা নেওয়া হলো। শাড়িটা এই শাড়িটাই নেওয়া হয়েছে যেটা আমি গায়ে ফেলে দেখছি। শাড়িটা আমি প্রপারলি ভালো করে সুন্দর করে তোমাদেরকে দেখাবো। তো হ্যান্ডলুম, হ্যান্ডলুম থেকে পিওর সিল্ক, পিওর সিল্ক থেকে শেষমেশ কাঞ্জিবরম। মেয়েরা আমরা শাড়ি দেখতে পেলে কিছুই চাই না বলো, মানে কোনটা যে নেব কনফিউজ কনফিউজ কনফিউজ, এত কনফিউশন সেটা আর বলার কথা না। যাই হোক, এই দোকানে আমাদের কাজকর্ম মিটে গেছে, এবার ছেলেদের দোকানে যেতে হবে, চলো বেরিয়ে পড়ি। চলে এসেছি ছেলেদের জিনিসপত্র কেনাকাটা করতে, তো ঝটপট দেখে নিয়ে বাড়ি যেতে হবে আবার। প্রথমেই দেখা হচ্ছে সৌমিত্রর জিন্স, কারণ সৌমিত্র তো পুরো 12 মাস জিন্স লাগে, তো ওই হপ প্যান্ট ট্রাটেল হ্যান ত্যান অনেকগুলো হয়ে গেছে। একটু নর্মাল রেঞ্জের জিন্স হলে কি সারা বছর পরতে সুবিধা হয়, ওইগুলো তো আর অফিস টফিসে পরে যাওয়া যায় না, তো সেটা দেখে নেব। তারপরে বাবার জামা, সৌমিত্রর জামা, এদের জামা দেখা হবে। জিন্স মিটে গেছে, যেটা নেওয়া নেওয়া হয়ে গেছে, এবার কিছু শার্টের কালেকশন দেখা হচ্ছে। এমনি শার্ট জামা কেনা হচ্ছে একটা মানে বিশাল মানে টাফ কাজ, বাবা এই পরে না ওই পরে না, এই কলার ওই প্রিন্ট, মানে প্রচুর ঝামেলা বাবার জামা কেনা। তো যাই হোক, দেখা হচ্ছে। টাটেলের কিছু ভালো ভালো কালেকশন পেয়েছি, মনে হচ্ছে পছন্দ হবে, তো যাই হোক নিয়ে নেবো। সৌমিত্রর জন্য একটা নিয়ে নেবো ভাবছি, সৌমিত্রর পুরো এক কালারের সাদা বা কালো এরকম কিছু নেবো, এইটা ওর কাছে নেই, নিয়ে এবার বেরোবো। দাদারা আমাদেরকে প্রচুর শার্টের কালেকশন দেখিয়েছে, এই যে এখনও নিয়ে আসছে, এখানে রয়েছে এক গাদা। এই দোকানটা হচ্ছে মাসদিয়াতে সঙ্গম রেডিমেড, এটা হচ্ছে পুরোপুরি ছেলেদের দোকান। এই সাদাটা বেশ ভালো লাগছে, তো ভাবছি এটাই নিয়ে নেবো। সৌমিত্রর আবার হচ্ছে ব্লু কালার খুব ফেভারিট, ও ব্লু কিছু দেখতে পেলেই আর চোখে অন্য কিছু দেখতে পায় না। এই যে ওর হচ্ছে এই বলছে এইগুলো কি সুন্দর লাগছে দেখো, এইগুলোর মধ্যে কিন্তু ব্লু অনেক আছে, ব্লু নেবো না সাদাই নেবো। এই কালারটাও খুব ভালো লাগছে, আনকমন কালার আছে। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, চলো বেরিয়ে যাই। মেন যে কেনাকাটা ছিল সেটা হয়ে গেছে, এবার হচ্ছে মায়ের কেনাকাটা। মা এবার টুক করে দোকানে যাবে, ও দোকানে যাবে, সে দোকানে যাবে, দিয়ে কটাই বাড়ি যাবো জানি না। এখন বাজে রাত 11:10, মনেই নেই যে একটা ভিডিও শুরু করেছিলাম। আর এই যো শৌলিপ, দিয়ে এখন আবার শেষটা করতে এসেছি, এখন এডিটিং করতে বসবো। আর এই যো আবার খালি গায়ে এখানে সব আড্ডা মারা হচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, একটু বলে দে কিছু। টাটা, গুড বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, একটু লাইক করো, লাইক করো, সাপোর্ট করো, সাপোর্ট করো, বাই বাই।